মশলা ম্যাজিক উইথ রিঙ্কুতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মশলা ম্যাজিকের কিচেনে রেসিপি হচ্ছে বেগমতি চিকেন। তো তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি, এক মগের মতো নিয়ে। এবার আমি জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা এবং পেঁয়াজের পাতা। দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। গরম জলে একবার ফুটে যাওয়ার পরেই এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধিমি করে বন্ধ করে দিয়ে এবার আমি এগুলোকে সরাসরি আইস ওয়াটারে, বরফের জলে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে, তাতে কালারটা কিন্তু ডিপ সবুজ থাকবে। জলের মধ্যে ভালোভাবে চুবিয়ে রাখলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিচ্ছি, মাংসটা ম্যারিনেট করে নেবো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 200 গ্রামের মতো নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, যেটা প্রায় 200 গ্রামের মতো হয়। এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। দেখেছেন পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তেল না বেরিয়ে আসা পর্যন্ত। এবার আমি ওই রসুন বেটেছিলাম সেই মিক্সির জারটাতেই নিয়ে নিচ্ছি ধনে পাতা এবং পেঁয়াজের পাতাগুলো, যেগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম আমি বরফের সাথে। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। একটা টমেটো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। টমেটোটাও গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 5টা কাজু বেটে রেখেছিলাম, কাজু বাটার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও একটু। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি মিনিট 5-10 এর জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এখন কিন্তু ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে, হালকা আছে। 5-7 মিনিটের মধ্যে চিকেনটা একটু, দেখেছেন জল বেরিয়ে এসছে, চিকেনটা এবার সেদ্ধ হয়ে এসছে। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এর মধ্যে আমি গ্রিন পেস্টটা দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। গ্রিন পেস্টটা দিয়ে আমি ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি লাস্টে দিলাম বাচ্চাদের জন্য, আপনারা মশলাটা কষানোর সময়তেও দিয়ে দিতে পারেন লাল লঙ্কার গুঁড়োটা। রেডি হয়ে গেল আমাদের বেগমতি চিকেন। অবশ্যই জানাবেন কমেন্টস করে কেমন লাগলো। ধন্যবাদ।